রাজ্যে চোর ডাকাত দুষ্কৃতকারীদের বারবারন্ত অব্যাহত, সংশ্লিষ্ট সমাজদ্রোহীদের উৎপাতে অস্থির জনজীবন। পুলিশের দাবি, চোর ডাকাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, পুলিশি অভিযানের মধ্যেও চলছে সমাজদ্রোহীদের দৌরাত্ম্য, ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বিরাজ করছে জনমনে। অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরে দুই শ্রমিক কাজ করার জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় উদয়পুর চন্দ্রপুর এলাকায় আসতেই প্রথমে দুটো অটো করে আসা দুই ব্যক্তি তাদেরকে ধাওয়া করে। পরবর্তী সময় চন্দ্রপুর তাতুয়াটিলা এলাকায় গাড়িতে থাকা শের বাহাদুর সিং এবং ধর্মরামকে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে প্রায় 8,000 টাকা নিয়ে যায় এবং তাদেরকে মারধর করে গাড়িটি ভাঙচুর করে চলে যায় ডাকাতের দল। तो हमारी जा रहे थे वहाँ, रास्ता भटकने के बाद में हम तो वापस से थोड़ा आगे जाके गाड़ी घुमा रहे थे, पीछे से हो पाया था उसके बाद में आया थे तो हमने एक और पाया पीछे गाड़ी को ठोक दिया, ठोक के बोला आगे घुमा, आगे जगह नहीं थी घुमाने के लिए, मैं थोड़ा आगे चला गया। आगे जाने के बाद में दो ऑटो आ गए पीछे से, फिर मेरी गाड़ी को आगे ले जाने के बाद में मैं और आगे चला गया तो आगे से गालियाँ दी और दिया, मैंने आगे गया, रास्ता ब्लॉक कर लिया। रास्ता ब्लॉक करने के बाद में मेरे को वहाँ पे कुछ ठोका किया, गाड़ी को बंद कर लिया, गाड़ी की चाबी निकाल लिया, उसके बाद में चाकू निकाल के हमें जंगल में लेके गए। जंगल में ले जाने के बाद में मेरा जो कि ठोक किया मेरे को, सब मारपीट किया दोनों के साथ में, उसके बाद में प्रेस वगैरह सब छीन के ले गए, पैसे वगैरह तो सब छीन के ले गए। उसके बाद हम बाहर के दौड़ के चले गए बाद में। बाद में गूगल ऐप से हमें लोकेशन भेजा मेरे बॉस के पास, उसके बाद में हमें पुलिस ने सूचना भी दी और हमें पुलिस लाके लेके आई। পরে বহির্রাজ্যের ওই দুই ব্যক্তি উদয়পুর রাধাকিশোরপুর থানায় যোগাযোগ করলে ডিউটিতে থাকা কর্তব্যরত পুলিশ তাদেরকে অনেক খোঁজার পর না পেয়ে মোবাইল লোকেশনের মাধ্যমে এসপিও জওয়ান নেহাল মিদ্দার বুদ্ধি পরামর্শে হেড কনস্টেবল দুলাল দাস সহ টিএসআর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপরে মোবাইল তাদের যে লোকেশন আমাদের মোবাইলে দেখা যাচ্ছে আরো অনেক দূরে, মোবাইল লোকেশনে অনেক ভিতরে গেলাম, যাওয়ার পরে তাদেরকে ফোন করি লোকেশন কাছাকাছি যাওয়ার পরে তখন তারা জঙ্গল থেকে বাড়িয়ে এলো। মানে এটা কি কিডন্যাপন হয়? বাইরে যাওয়ার পরে তখন তাদেরকে যে সময় কী হলো, কে মারছে বা কী ব্যাপার তখন বললো, তারা তেলের জন্য গেছিলো, তেল নেওয়ার সময় চারটা উঠো, দুটো উঠো সামনে দুটো উঠো পেছনে রেখে তাদেরকে এই ঐতিহ্য চন্দ্রপুর পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করে। এরপর ডাকাতের দলকে খুঁজে বের করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। নববর্ষের সন্ধ্যায় চোর চক্র হানা দেয় রাজধানীর মিলন চক্র আদর্শপল্লী এলাকার আশিষ কুমার সরকারের বাড়িতে। এদিন পয়লা বৈশাখে সন্ধ্যায় মেলায় ঘুরতে আসেন সপরিবারে লক্ষ্মীনারায়ণ বাড়িতে। মেলার আনন্দ নিয়ে বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। পরে ঘরের ভিতরে গিয়ে দেখেন স্বর্ণ লঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায় চোরের দল। সাড়ে ছয়টার দিকে একটু লক্ষ্মীনারায়ণ বাড়ি ছিলাম, সাড়ে আটটার দিকে আবার বাড়িতে এসে আইয়া দিয়ে গিয়ে তার দরজা খোলা, গেটে তালা টালা ঠিক আছিল, এরপরে ভিতরে আইয়া দিয়ে গিয়ে তার সব জিনিসপত্র যা আসলো সব গন্ডগোল করেন না, উজ্জা টুজা দিয়ে গিয়ে তার টাকা টুকা আসিল নিয়ে গেছে, স্বর্ণের আংটি আসিল নিয়ে গেছে, আর অন্যান্য আরো অনেক কিছু মনে নিয়ে গেছে। মানে কিরকম জিনিস নিয়ে গেছে? স্বর্ণের তো এখনো সঠিকভাবে কোথায় দিয়েছেন আমরা পুরাটা এখনো ইয়ে করতেছে, টাকা আসিল 10,000 টাকা আসিল বিশ্লে নিয়েছে, এই টাকাটা নিয়ে গেছে, মেয়ের ব্যাগের ভিতরে টাকা আসিল 400-500 টাকার মতো, এই টাকাটাও নিয়ে গেছে, আর একটা রিং স্বর্ণের আংটি আসিল ওটা নিয়ে গেছে। পরে খবর দেওয়া হয় এডি নগর থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং চুরির প্রাথমিক তদন্ত করে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চোর চক্রের হানায় এলাকায় রীতিমতো ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সাথে পুলিশের নিরাপত্তা নিয়ে জনমনে বিরাজ করছে তীব্র ক্ষোভ। তবে পুলিশের বক্তব্য, চোর ডাকাত সহ সমাজদ্রোহীদের বিরুদ্ধে জারি রয়েছে পুলিশের অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।